যে সমকামিতা কি, আমরা নিশ্চয়ই এই শব্দটির সাথে কম বেশি সবাই ইতিমধ্যে পরিচিত হয়েছে। পুরুষে পুরুষে যৌনক্রিয়া এই কাজটা তারা করত। তো এই কাজ যখন পুরো এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল, সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর আদেশে ওনাদেরকে দাওয়াত দিলেন, জাহান্নামের ভয় দেখালেন, আজাবের ভয় দেখালেন, কিন্তু কোনো কিছুতেই এই দাওয়াতে কাজ হলো না। উনি ব্যর্থ হলেন ওনাদেরকে বুঝাতে, ফলে এই পাপ কাজ এলাকার মধ্যে ছড়াতেই লাগলো। এবং তারা একটা গ্যাংস্টারের মতো করে ফেলেছিল। তারা বিভিন্ন জায়গায় সুশ্রী সুন্দর যুবক বা বালক সেখানে আছে শুনলে তারা সেখানে যেয়ে হামলা করতো এবং অনেকটা অত্যাচার করে ওই যুবকের সাথে বা বালকদের সাথে তারা এই সমকামিতা চর্চা করত। তো সাইয়েদনা লূত আলাইহিস সালাম তিনি আজাবের ভয় দেখালেন, শাস্তির ভয় দেখালেন, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হলো না। ঠিক তখন আল্লাহ তাআলা এই সাদুম কমিউনিটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, যে তারা কোনোভাবেই যখন এই পাপ কাজ থেকে নিবৃত হচ্ছে না, আল্লাহ তাআলা চাইলেন যে তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিবেন। এবং ফেরেশতা পাঠালেন লূত আলাইহিস সালামের কাছে যে তোমরা যাও, যে সাইয়েদনা লূত আলাইহিস সালামকে বলো যে আমি এই জাতিটাকে যারা এই পাপ কাজের সাথে, ঘৃণ্য কাজের সাথে নিজেদেরকে যুক্ত করেছে, তাদেরকে আমি ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো ফেরেশতারা তারা আবার সুশ্রী সুন্দর যুবকের আকৃতি নিয়ে সাইয়েদনা লূত আলাইহিস সালামের কাছে পরিচয় গোপন করে মেহমান হয়ে ওনার বাসায় আসলেন। ফেরেশতারা যখন সুন্দর সুশ্রী যুবকের আকৃতিতে লূত আলাইহিস সালামের মেহমান হয়ে বাড়িতে আসলেন, এলাকার ওই গ্যাংস্টারদের কাছে খবর পৌঁছে গেল যে লূত আলাইহিস সালামের বাড়িতে কিছু যুবক, সুন্দর যুবক মেহমান হয়ে এসেছে, চলো তাদের সাথে আমরা এই পাপ কাজ করি। তারা এসে লূত আলাইহিস সালামের বাড়িতে হানা দিল। তো সাইয়েদনা লূত আলাইহিস সালাম অনেক করে বোঝানোর চেষ্টা করলেন এবং এই কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে কোট করেছেন। সূরা হুদের 78 নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন। সেখানে লূত আলাইহিস সালাম তার জাতির এই লোকদের সাথে কথাবার্তা বলছেন বা কনভারসেশন করছেন। আল্লাহ বলছেন যে ক্বালা ইয়া ক্বাউমি হাউলা ইবানাতি হুন্না আতহারু লাকুম। লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন যে দেখো, আমার ঘরে আমার মেয়েরা আছে এবং এই মেয়েরা তোমাদের জন্য বেশি পবিত্র। তোমরা চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করো, বিয়ে করে তোমাদের জৈবিক চাহিদা পূরণ করো, কিন্তু ওয়ালা ফাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ওয়ালা তুখজুনি ফি দাইফি, এই মেহমানদেরকে তোমরা অপমান করো না, কারণ এই যুবকগুলো আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে আর মেহমানের সম্মান রক্ষা করা এটা আমার উপর কর্তব্য বা দায়িত্ব। আমার মেহমানকে তোমরা অপমান করো না। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই? অনেকটা নিরুপায় হয়ে তিনি এই কমেন্টস করেছেন যে আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে বুঝবান একজন ভালো লোক কি নেই যারা আমার এই কথাটি শুনবে, আমার ডাকে সাড়া দিবে। তো লূত আলাইহিস সালাম যখন অত্যন্ত পেরেশান হয়ে উঠলেন, তিনি যখন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন, তখন ফেরেশতারা এক পাশে লূত আলাইহিস সালামকে ডেকে নিয়ে বললেন যে হে আল্লাহর নবী লূত, আপনি চিন্তা করবেন না, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা, আমরা ফেরেশতা, আপনার এলাকার এই লোকেরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বরং এ এলাকার উপর আল্লাহ তাআলা আজাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, এই খবর আপনাকে জানানোর জন্য এসেছি। তারা রাতে এসেছিলেন আর ফেরেশতারা জানালেন যে আজাব পাঠানোর সময় হচ্ছে আগামীকাল সকালে। সো আর দেরি না করে আল্লাহ তাআলার কঠোর নির্দেশনা হচ্ছে আপনি সহ এই সাদুম কমিউনিটিতে যত বিশ্বাসী লোকজন আছে তাদেরকে নিয়ে আপনি এলাকা ত্যাগ করুন, খুব দ্রুত এই কাজটি আপনি করুন। এই কথা যখন তিনি শুনলেন তিনি আশ্বস্ত হলেন এবং লূত আলাইহিস সালাম ওনার এলাকার বিশ্বাসী যারা আছে, বিশ্বাসী নরনারীদেরকে নিয়ে তিনি খুব দ্রুত রাতের বেলায় এলাকা ত্যাগ করলেন এবং আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সকালবেলা আল্লাহ তাআলা এই এলাকাবাসীর উপর, যারা এই সমকামিতার মতো ঘৃণ্য পাপকাস্তির সাথে জড়িত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। এবং কি আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন সে কথাও কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরাতুল হেজরের 74 নম্বর আয়াতে খুব সুন্দর করে বলেছেন, ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা ও আমতারনা আলাইহিম হেজারাতা মিন সিজ্জিল। অর্থাৎ আমি জর্ডানের এই সাদুম এলাকাটাকে উলট পালট করে দিলাম, অর্থাৎ সাদুম এলাকার উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়ে দিলাম, নিচের মাটিকে উপরে তুলে দিলাম, মানে পুরো এলাকাটাকে আমি একেবারে উলট পালট করে দিলাম। আলিয়া ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা, এটা ছিল তাদের শাস্তি, পুরো এলাকাটাকে আল্লাহ তাআলা তছনছ করে দিলেন। ও আমতারনা আলাইহিম হেজারাতা মিন সিজ্জিল, পুরো এলাকার মাটিকে উলট পালট করে আমি এর উপরে পাথরের বৃষ্টি নাজিল করলাম। আরেক আয়াতে এসেছে ও আমতারনা আলাইহিম হেজারাতা মিন সিজ্জিল মামদুদ, মামদুদ এমন পাথর আমি নাজিল করলাম যে পাথরের মধ্যে প্রতিটা সমকামীর নাম লেখা ছিল
এবং সেই পাথর এসে তাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তো এইভাবে আল্লাহ তাআলা এই পুরো সাদুম কমিউনিটিকে এই বিশ্ব থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, তাদের পুরো জনগোষ্ঠীটাকে আল্লাহ তাআলা তাদের এই বদ অভ্যাসের কারণে, এই পাপ কাজের কারণে তছনছ করে দিয়েছেন। এই হচ্ছে সমকামীদের হিস্ট্রি, কিভাবে তাদের কার্যক্রম শুরু হয়েছে, কিভাবে তারা ধ্বংস হয়েছে, এবং গোটা বিশ্ববাসীদের জন্য নিদর্শনস্বরূপ আল্লাহ তাআলা আজও এই জায়গাটিকে রেখে দিয়েছেন। এই জায়গাটাতে আল্লাহ তাআলা এখন একটা হ্রদের মতো বানিয়েছেন, হ্রদ যেটাকে ডেড সি বলে, আপনারা প্রায় শুনে থাকবেন। আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি, যেটা জর্ডানে অবস্থিত। এটার পূর্ব দিকে হচ্ছে জর্ডান ইসরায়েল সীমান্ত, এটার পশ্চিম দিকে হচ্ছে ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর। বিশাল এই এরিয়ার মধ্যে এটা এই লোহিত কি বলে মৃত সাগর, ডেড সি, আল বাহরুল মাইয়িত, এই মৃত সাগর গোটা বিশ্ববাসীদের জন্য সাক্ষী হয়ে এই অভিশপ্ত জাতিদের কি ঘটেছিল সেটার সাক্ষী বা নিশানা স্বরূপ আজও কিন্তু এই মৃত সাগর পৃথিবীতে রয়ে গিয়েছে এবং জর্ডানে সেটা অবস্থিত। অনেক দর্শনার্থীরা সেখানে যান এবং সেটা ঘুরে দেখেন। এটার নাম মৃত সাগর বা আল বাহরুল মাইয়িত দেওয়ার কারণ হচ্ছে এই সাগরে কোনো মাছ বেঁচে থাকে না, ইভেন কোনো প্রাণীও বেঁচে থাকে না, কোনো মাছ, কোনো সাপ, কোনো ব্যাঙ, এমনকি কোনো গাছ, লতা পাতা, শ্যাওলা পর্যন্ত জন্মায় না। এত ঘন লবণের ঘনত্ব এত বেশি, এবং এই জায়গাটা হচ্ছে দ্য লোয়েস্ট ল্যান্ড এরিয়া অন আর্থ, পৃথিবীতে সবচেয়ে নিচু এরিয়া, নিচু এরিয়া। এবং এই মৃত সাগরের লবণের ঘনত্ব, সল্ট ডেন্সিটি এত হাই, সেখানে মানুষ ডুবে না, সাঁতার কেটে সেখানে ভেসে থাকা লাগে না, মানে সব কিছু সেখানে ফ্লোটিং অবস্থায় থাকে, মানুষ হাত পা না নাড়ালেও সেই সাগরের মধ্যে মানুষ ভেসে থাকে। এবং সেটার সল্টের ডেন্সিটি অ্যাটলিস্ট 8 times মোর দ্যান দ্য ওশান ওয়াটার, সাগরের যে লবণাক্ত পানি এই পানির চেয়ে কম পক্ষে 8 গুণ বেশি লবণাক্ত পানি এই ডেড সির বা এই মৃত সাগরের পানির লবণাক্ত এত বেশি। অর্থাৎ আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন বা কোনো সমুদ্র সৈকতে গিয়েছেন, নিশ্চয় সাগরের পানি আপনাদের মুখে দেওয়ার অভিজ্ঞতা আছে, এবং আপনারা জানেন যে এটা কত লবণাক্ত, এটা গিলে খাওয়ার অবস্থায় থাকে না, এতটাই এটার, এত সল্টি হয় সাগরের লবণের পানি। তো ডেড সির যে পানি, এই সাগরের পানি সাধারণ সাগরের লবণাক্ত পানির চেয়ে কমপক্ষে 8 গুণ বেশি লবণাক্ত। ফলে আপনি কল্পনা করতে পারেন যে জায়গাটা কত ভয়ঙ্কর, এটা আজাবের জায়গা, এটা গজবের জায়গা। সালুত আলাইহিসালামের কওমের এই পাপ কাজের কারণে আল্লাহ তাআলা পুরো জাতিগোষ্ঠীটাকে তছনছ করে দিয়েছেন, একেবারে সমূলে নির্বংশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এবং জায়গাটাতে আল্লাহ তাআলা এখন ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর, সেখানে কোনো গাছপালা জন্মায় না, সেখানে কোনো মানুষ ডুবেও না, সেখানকার সল্ট ডেন্সিটি এত হাই। তাহলে পবিত্র কালামুল্লাহ মাজিদের আলোকে আমরা কীভাবে সমকামিতার উৎপত্তি পৃথিবীতে হয়েছিল, কোন জাতিগোষ্ঠীর মধ্যে হয়েছিল এবং তাদের কী ভয়ঙ্কর পরিণত হয়েছিল এটা আমরা জানতে পারলাম। এবার যদি আমরা সুন্নার আলোকে একটু আলোচনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে এ ব্যাপারে কী জানতে পারা যায়, আমরা যদি সে ব্যাপারে একটু কথা বলি, তাহলে আমরা এখানে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস আমরা প্রথমে উল্লেখ করতে চাই, যে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এই পাপ কাজের সাথে যারা যুক্ত হবে তাদেরকে লানত দিয়েছেন, অভিসম্পাত করেছেন, কার্ডস অন দ্যাম। আল্লাহ তাআলা যদি কোনো কাজের কারণে তার বান্দাকে লানত দেন, তাহলে বুঝতে হবে ওই কাজটা এটা সাধারণ কোনো কাজ না, এটা মহাপাপ, অনেক বড় পাপ, এটা কবিরা গুনাহ। ইটস নট দ্য মাইনর সিন, ইটস দ্য ওয়ান অফ দ্য মেজর সিনস, এটা কবিরা গুনাহ, গুনাহে কবিরা, যেহেতু আল্লাহ তাআলা সরাসরি অভিসম্পাত করেছেন যারা এই কাজ করবে। হাদিসটি এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বালে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন যে যারা লূত আলাইহিসসালামের কওম বা জাতিগোষ্ঠী যেই পাপ কাজ করে ধ্বংস হয়েছে, এই কাজ যারা করবে তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর আল্লাহ লানত, অভিসম্পাত। 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই অভিসম্পাতের কথা আমাদেরকে শুনিয়েছেন। ফলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ, এটা যেন তেন কোনো ব্যাপার নয়, এটা ভয়ঙ্কর একটি ব্যাপার। আমরা
সুন্নার আলোচনায় আরো একটি হাদিস এখানে উল্লেখ করতে পারি। হাদিসটি এসেছে সুনানে তিরমিজিতে এবং হাদিসটি সহি হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ও সাইয়েদনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়া আমালু আমালা কওমি লুত, লুত আলাইহিস সালামের কওমের মধ্যে যে পাপ কাজটি ছিল